অত্যন্ত গুরুত্বপূর্ণ জামাই বক্তব্য নিয়ে আসছেন এই ওলামায়ে কেরাম বাংলাদেশ মুসলিমদের অন্যতম নেতা এবং ব্রিটেনের আলেমদের শিরোমণি জনাব মুফতি শাহ সাদরুদ্দিন সাহেবকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء وازكى الانبياء ونبي الانبياء واكرم خلق الله على الله وعلى من تبعهم بالاحسان الى يوم الدين محترم شبابتي উপস্থিত উম্মতের খান্ডারি উম্মতের হাদি উম্মতের রহনুমা ওলামায়ে কেরাম আজকে আমি গর্বিত বাংলাদেশ ওলামায়ে কেরামের মঞ্চে আমি আশা রাখি রব্বুল আলামিনের দরবারে যে আজীবন এই উলামারা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। আপনারা কি উলামাদের সাথে আছেন? আমরা আসলে জাহিলিয়তের যুগে আছি, উই আর লিভিং ইন দ্য ডেজ অফ জাহিলিয়া। কেন? গে রাইটস আছে, কৌমি লোক হোমোসেক্সুয়ালের বিরুদ্ধে আলাপ করলে আপনি জেলে যাবেন, লেসবিয়ানের বিরুদ্ধে আলোচনা করলে ফ্রিডম অফ স্পিচ আপনাকে রক্ষা দিবে না, অ্যানিমালস রাইট আছে, ইহুদিদের রাইটস আছে, বর্ণবাদীদের রাইটস আছে, রেসিজম। আপনি যদি আপনার কোন চাকর নৌকর আপনার দোকানের কোন একজন ব্যক্তিকে রেসিজমের আওতায় কোনো কিছু বলেন আপনি জেল যেতে হবে, ফাইন দিতে হবে। কিন্তু রাইটস নাই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাখতে। আফসোস লাগে মুসলমান 1.5 মিলিয়ন মুসলমানকে কি বেকুফের বাচ্চা মনে করতেছো?
গেছে আসসালামু আলাইকুম।